বহু পত্রিকায় এটার অনুকূল এবং লম্বা রিভিউ হয়েছে, এমনকি লন্ডনেও এ বইয়ের রিভিউ হয়েছে। একটা রিভিউ তো আপনিই করেছিলেন এবং আপনি তাতে সবশেষে যে একটা কথা বলেছিলেন যে একজন যদি মাত্র একটা বই পড়তে চায় বাঙালিদের সম্পর্কে তাহলে আপনি এই বইটাকে সুপারিশ করবেন, এই কথাটা কিন্তু শুধু আপনার রিভিউতে ছিল তা না, এটা আমি আরও একাধিক রিভিউতে এই কথাটা আমি দেখেছি এবং আমাকে বলেছেন একাধিক লোক এই কথাটা। আমি সেদিক থেকে মনে করি যে বইটা একটা সফল ভেঞ্চার ছিল আমার, এবং আমি দেখুন পাণ্ডিত্য করার জন্য বই লিখিনি, এ বইতে সে অর্থে পাণ্ডিত্য খুব কম আছে। আমি বইয়ের গোড়াতেই একটা কথা বলেছিলাম যে পণ্ডিতেরা পড়িতে চান পড়িবেন, কিন্তু এ বই সাধারণ লোকের জন্য লেখা। আমি মনে করি যে আমি সফল হয়েছি যে এ বইটা সাধারণ বাঙালির ঘরে ঘরে গেছে। যে কোনো একজন পাঠক যদি পড়তে চায় এবং তার স্বীয় ইতিহাসটা জানতে চায়, হ্যাঁ, তাহলে পড়তে পারেন। আমি আরও ছোট করে লিখতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই আমি আর ছোট রাখতে পারিনি। আমার ধারণা ছিল যে আমি 300 পৃষ্ঠার মধ্যে বলতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত প্রায় তার দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, বিলেতে বাঙালির ইতিহাস নামে একটা বই আপনার সম্প্রতি বের হয়েছে, এবং এই যে জাতিগোষ্ঠীর আপনার এক ধরনের যে ইতিহাস নিয়ে যে গবেষণা করা, পর্যালোচনা করা, সামগ্রিকভাবে বাঙালি জাতির বিষয়টা হাজার বছরের বাঙালি সংস্কৃতিতে এসেছে। তারপরে আমরা দেখলাম যে আপনি এখানকার যে কমিউনিটি, এখানকার যে আমাদের জাতি সত্তার অংশ যেটা, সেটা নিয়েও আপনি একটা গবেষণা করেছেন এবং একটা বই সম্প্রতি বের হয়েছে, এই বিষয়ে আমাদের একটু বলেন। দেখুন, আমি অনেক দিন এদেশে আছি, বাঙালিদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ যতই হোক না কেন, মানে বেশি বা কম, আমি বাঙালিদের সম্পর্কে আগ্রহী। এবং আমার মনে হয়েছিল, আমি অন্যান্য কাজেও, আমি মধুসূদন নিয়ে কাজ করতে গিয়ে বাঙালিরা কীভাবে বিলেতে এলেন সেটা জানতে হয়েছিল, আমি যখন বাঙালি সংস্কৃতির বই লিখি তখন আমার জানতে হয়েছিল, এছাড়া আমার যেটাকে বলা যায় স্পেশালাইজেশন সেটা হচ্ছে 19 শতকের বাংলাদেশ, কাজে আমি তখন কীভাবে বাঙালিরা আসতে শুরু করেন, রামমোহন কীভাবে এসেছিলেন, তারকানাথ কীভাবে এসেছিলেন, মধুসূদন কীভাবে এসেছিলেন, রবীন্দ্রনাথ কীভাবে এসেছিলেন, এগুলো তো আমি অন্য সূত্রেই পড়েছি, আমি সেইগুলো দিয়ে এই বইটা পরিকল্পনা করেছিলাম। এবং বইটি আমি লিখেছি যেভাবে, আমি যে সংক্ষিপ্ত পরিচয় আপনাকে দিই তাহলে আমি বলবো এভাবে যে প্রথম 3টি চ্যাপ্টারে আছে কীভাবে বাঙালিরা বিলেতে আসতে শুরু করেছিলেন। তারা আসতে শুরু করেছিলেন ভারতীয়দের মধ্যে সবার আগে, এবং আমি অনেক নতুন তথ্য আবিষ্কার করেছি যে কারা এসেছেন আগে, কে এসেছিলেন প্রথমে, কি হিন্দু বাঙালিদের মধ্যে কে প্রথম এসেছিলেন, রামমোহন রায় না, তার অনেক আগেই অন্য একজন এসেছিলেন। তা আমি এরকম অনেক নতুন তথ্য আবিষ্কার করেছি, সেই তথ্য দিয়ে আমি প্রথম 3টি চ্যাপ্টার লিখেছি। তারপরের 1টি চ্যাপ্টার লিখেছি আমি কীভাবে এই বাঙালির, কিন্তু সবাই ফিরে যেতেন দেশে, প্রথম যারা এসেছিলেন, কিন্তু 4th চ্যাপ্টারে গিয়ে আমি লিখলাম সেই বাঙালিদের কথা যারা থেকে গেলেন, থেকে যেতে আরম্ভ করলেন। এটা কত সাল থেকে? মোটামুটি 1900 সাল থেকে, তার আগেও কিছু বাঙালি ছিলেন কিন্তু মোটামুটি 1900 সালের পর থেকে বাঙালিরা আসলেন এই দেশে থাকার জন্য না, চাকরি করার জন্য। তাদের আমি বলি যে অভিবাসী, তারা তারা হয়তো ইকোনমিক মাইগ্রেন্টস, তো তারা আসতে শুরু করলেন লস্করের বেশে প্রধানত। হ্যাঁ, ডাক্তার এসেছিলেন, আইনজীবী এসেছিলেন, কিন্তু তারা কজন, তাদের তো হাতে গোনা যায়। কিন্তু বাঙালি সেটেলমেন্ট গড়ে উঠল যখন লস্কররা আসতে শুরু করলেন, লস্কর মানে জাহাজের খালাসি, এই জাতীয় লোক যারা আসতে শুরু করলেন। তারা বেশি লেখাপড়া জানতেন না, তারা জাহাজের কয়লা ঠেলতেন ইঞ্জিনে বা ডেকে কাজ করতেন, এভাবে তারা আসতে শুরু করলেন, তারা এখানে থাকতে শুরু করলেন। এবং এখানে থাকতে গিয়ে তাতে নিজেদের প্রয়োজনেই, ধরুন তারা রেস্টুরেন্ট করলেন, অন্যান্য চাকরি খুঁজে নিলেন, এইভাবে বাঙালিরা আসতে শুরু করেন। পশ্চিমবাংলা থেকে কিছু আসেন কিন্তু বেশিরভাগই আসতে শুরু করেন
পূর্ব বাংলা থেকে এবং পূর্ব বাংলারও একটি বিশেষ জেলা থেকে। হ্যাঁ, নোয়াখালীর কিছু লোক এসেছেন, চট্টগ্রামের কিছু লোক এসেছেন, কারণ তাদের সঙ্গে সমুদ্রের একটা যোগাযোগ ছিল, কিন্তু বেশিরভাগ আসতে শুরু করলেন সিলেট থেকে। সেটা আপনি কি ছিল মূল কারণ বলে আপনি উদ্ঘাটন করতে পেরেছেন? হ্যাঁ, এই কারণটা খুব সহজ। সিলেট কিন্তু নোয়াখালী অথবা চট্টগ্রামের মতন সমুদ্রের গা ঘেঁষে নয়, খানিকটা দূরে, কিন্তু সিলেটের লোকেরা কলকাতায় যেতে শুরু করেছিলেন কলকাতার ডকে জাহাজে কাজ করতে গিয়ে। কখন না যখন চায়ের বাগান হলো সিলেটে, তখন সেই চা রপ্তানি করার জন্য সিলেটে জাহাজ যেত, সেই জাহাজ নিয়ে কলকাতায় যেত যারা, তাদের মধ্যে অনেক সিলেটি কর্মচারী ছিলেন। সেই কর্মচারীরা কলকাতার ডকে গিয়ে আবার সেখানকার জাহাজে করে বিলেতে বা অন্যান্য দেশে গেছেন। এভাবে শুরু হলো। আর আপনারা জানেন যে সিলেটিদের মধ্যে, নোয়াখালীর লোকেদের মধ্যে এবং চাঁদগাঁই লোকেদের মধ্যে ফেলো ফিলিং বা নিজের এলাকার লোকের জন্য যে ভালোবাসা, টান, নিজেদের ভাষায় কথা বলা, এইটা খুব বেশি। আমি মনে করি এই তিনটি জেলার লোকেরা যত শিক্ষিত হন তারা নিজে নিজের এলাকায় কথা বলেন নিজেদের মধ্যে, আবার বাংলাও বলেন যারা ওই এলাকার লোক নন তাদের সঙ্গে, কিন্তু নিজেদের মধ্যে তারা এই ভাষায় কথা বলেন। তাদের যে কিনশিপ বন্ড সেটাও খুব প্রবল। তারা হয়তো ভাইকে নিয়ে, নিজে এলে পর ভাইকে নিয়ে আসবেন, ভাই তার শালাকে নিয়ে আসেন, শালা তার শালাকে নিয়ে আসে, এইভাবেই কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং তারা এসছেন। আরও একটা ব্যাপার আমি বলে রাখি, সেটা হচ্ছে এই সিলেটের লোকেরা যারা কলকাতার ডকে গিয়ে বসতি স্থাপন করেছিলেন, তাদের মধ্যে দু ধরনের লোক আছে। এক ধরনের লোক ছিলেন তারা, তাদের বলতে পারি আমরা যে বাড়িওয়ালা, সিলেট থেকে কেউ এলে তাদের বাড়িতে আশ্রয় দিতেন এবং সেই বাড়িতে তারা থাকতেন। একটা চুক্তি, চুক্তিটা হচ্ছে এই, তুমি কাজ পেলে পর তোমার চার ভাগের এক ভাগ আমাকে দিতে হবে, আপাতত তুমি আমার বাড়িতে থাকতে পারো, খেতে পারো এখানে। আরেক ধরনের লোক ছিলেন, তাদের বলা হতো সারেং। তো সিলেটি সারেংরা সবসময় কাজ জুটিয়ে দিত সিলেটি ভাই ব্রাদারদের। সিলেটি বাড়িওয়ালারা অন্য জেলার লোকেদের রাখতো না, তারা রাখতো নিজের অঞ্চলের লোকেদের। আবার নিজের অঞ্চল যখন বলি তখন কিন্তু পুরো সিলেট না, হবিগঞ্জের লোক হবিগঞ্জের লোক রাখে, বিশ্বনাথের লোক বিশ্বনাথের লোক রাখে, প্রাথমিক অবস্থায় মৌলভীবাজারের লোক মৌলভীবাজারে রাখে। যেমন ধরুন রেস্টুরেন্ট, ১৯৩০-এর দশকের শেষ দিকে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেছেন দুজন লোক, একজনের নাম ময়না মিয়া, তার ভালো নাম ইসরায়েল মিয়া, এবং আরেকজন ছিলেন নওয়াব আলী। তারা আবার, আরও একজনের নাম এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, তারা আবার তাঁতের এলাকার লোকেদের ব্যবসা করতে সাহায্য করেছেন। ও, মোশাররফ আলী। কাজে মোশাররফ আলী এবং ময়না মিয়া যেহেতু মৌলভীবাজার অঞ্চলের লোক, সুতরাং রেস্টুরেন্টের ব্যবসায় বেশিরভাগই গেছেন মৌলভীবাজারের লোক। এইভাবে আমরা ট্রেস করতে পারি এদের এই প্রবণতা, যে নিজের এলাকার লোককে নিয়ে আসা, নিজের আত্মীয়দের নিয়ে আসা, এটাই তারা করেছেন। এভাবেই সেটেলমেন্ট গড়ে উঠেছে। কিন্তু ঢাকার একজন লোক যখন এসেছে সে কিন্তু তার এলাকার লোক নিয়ে আসবে, এটা সবসময় হয়নি। বরিশালের লোক একজন নিয়ে এলো, সে যে বরিশালের লোক নিয়ে আসবে এটা কিন্তু ঘটেনি। যেমন আমি বরিশালের লোক, আমি কাউকে নিয়ে আসিনি, যদিও আমি এদেশে প্রায় ২৫ বছর আছি এখন। কিন্তু নোয়াখালীর লোকেরা দু একজন নোয়াখালীর লোক নিয়ে এসছেন, চট্টগ্রামের লোকেরাও দু চারজন চট্টগ্রামের লোক আসতে সাহায্য করেছেন। এটা একটা গুণ যে তারা নিজেদের আত্মীয়দের আসতে সাহায্য করেছেন অথবা নিজেদের বন্ধুদের আসতে সাহায্য করেছেন। মনে হয় সামাজিক বিন্যাস, এটা একটা সামাজিক বিন্যাসের একটা ব্যাপার আছে নিশ্চয়ই। একটা জায়গা, যেমন আমার বাড়ি কুমিল্লা, আমরা কখনোই ওই এটা অনুভব করি না। হ্যাঁ, এটা এটা নিশ্চয়ই ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক অন্যান্য সমাজ